মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো। তো আজকে আমাদের দিন অনেক সকাল সকাল শুরু হয়েছে, কিন্তু দিন সকাল সকাল শুরু হলেও মুডটা একদম ঠিক নেই, কারণ প্রীতমের প্রচণ্ড শরীর খারাপ। সকাল থেকে না, রাত থেকে ওর শরীরটা একটু খারাপ ছিল, কিন্তু এত পরিমাণে ছিল না। আর সকাল থেকে বমি করছে, মানে হাই টেম্পারেচারটাও ছিল না, সেটাও এখন হলো। রাত থেকে শরীরটা খারাপ ছিল, কিন্তু এভাবে ছিল না। এখন যেহেতু শরীরটা খারাপ হয়েছে, মানে টেনশন শুরু হয়ে গেছে। আর ও যতক্ষণ না একদম শরীর খারাপের শেষ লেভেলে যায়, তার আগে পর্যন্ত ও বিছানায় পড়ে না। তো সেই জন্য যাই হোক, চলো এবার আমি ওদিকে সকাল সকাল মানে এক গাদা জিনিসপত্র কেটে কুটে পেটে রেখেছি, সেগুলোকে আমার রান্নাবান্না করতে হবে। বুঝতে পারিনি এতটাও শরীরটা খারাপ হয়ে যাবে, সেই কারণে আর কিচ্ছু ভালো লাগছে না, কিন্তু তবুও যে এত কিছু মানে ফেলিয়ে রেখেছি সেগুলোকে করতে হবে, তো করে নিই তারপর। আর আজকে তো দেখে নিয়েছো তোমরা কি রান্না হবে, জলটা বন্ধ করো। আর আজকে তো তোমরা দেখেই নিয়েছো কি রান্না হবে, চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। খাওয়া কতদূর হবে জানি না, কিন্তু রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। আর ভিডিওটা পুরো দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। মশলা সব দেখো রেডি করে নিয়েছি এখানে, যে আমি মিক্সিতে যেটা দিয়েছিলাম যে মশলাগুলো সেটা। আর পেঁয়াজ দেখো অল্প স্ম্যাশ করে নিয়েছি, আর শুকনো লঙ্কা বাটা। তো চলো শুরু করি। দেব ফোড়ন, মাংসের তেলটা একদম আমি অল্প দিয়েছি, এখানে হাফ কাপ মতো তেল হবে, আর মাংস আছে 1.5 কেজি। পেঁয়াজটা দেখো প্রায় ভাজা হয়ে গেছে, আর এর মধ্যে একটুও তেল নেই। তো এখন আমি যেটা করবো, এখানে 2 পিস মাংসের চর্বি রেখে দেবো, মানে হাঁসের মাংস খাসির মতন চর্বি হচ্ছে। তো এই চর্বি থেকেই দেখো তেল ছাড়া শুরু করবে। এর মধ্যে একে একে এবার সব মশলা অ্যাড করব, লবণ, হলুদ, লঙ্কা বাটা। বাকি যে মশলাটা আছে সেই মশলাটা দেখো, মশলাটা কিন্তু একদম তেল ছাড়া মনে হচ্ছে না। এর মধ্যে এবার মাংসটা দিয়ে দেবো, কারণ এটা ফ্রাই হয়ে গেছে। তো এই যে মাংসটা যেটা ম্যারিনেট করে রেখেছিলাম এটাকে দিয়ে দেবো। মাংসটা না ম্যারিনেট করে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম, তারপর আমি ভাবছিলাম যে রান্না করবো কি না। আর যেহেতু ম্যারিনেটটা করা হয়ে গেছে, সেই জন্য আর ভাবলাম করেই রাখি, খাই না খাই ফ্রিজে রান্নাটা ঢুকিয়ে রাখতে পারবো। তো সেই জন্য মাংসটা করে নিচ্ছি। আর দেখো ঠান্ডা মাংস গরমের মধ্যে দিয়েছি, পুরো ধোয়া উড়ে গেছে। দেখো কতটা মানে চর্বিটা মোটা এটার, মানে যে পশমটা ছাড়ানোর পরে চামড়াটা বেরিয়ে যায়, চামড়াটা খুবই মোটা ছিল। বলেছিলাম না তেল ভেসে উঠবে, সব চর্বিগুলো গলে তেলটা ভেসে উঠেছে। এটা কষা কমপ্লিট হয়ে গেছে, এটাকে না আমি প্রেশার কুকারে দিয়ে দেব, কারণ কড়াইতে জ্বালাতে আমার আর ইচ্ছে করছে না। এখন ভেবেছিলাম কড়াইয়ের মধ্যেই করব সুন্দর করে, প্রেশার কুকার থেকে কড়াইতে এটা বেশি ভালো হয়, কিন্তু আমার এখন কড়াইতে করার ইচ্ছাটা নেই, তাই আমি প্রেশারেই বসিয়ে দেব। দেখো প্রেশারে দেওয়ার আগে আলুগুলো এর মধ্যে দিয়ে একটুখানি ভালো করে নাড়িয়ে দিই। মাংসটা কুকারে শিফট করে দিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেবো জল। কড়াইটা ধুয়ে জল দিয়েছি, খুব বেশি জল দেবো না, তবে আরেকটু লাগবে, এইটুকু জলে সেদ্ধ হবে না। ব্যাস এটা একদম পরিমাণ মতন জল দিলাম, এবার এটাকে আমি ঢেকে দেবো, দিয়ে দেখি কতগুলো সিটি দিই, তোমাদেরকে বলবো কতগুলো দিলাম।
বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে, এর মধ্যে আমি ছটা মতো সিটি দেব, কারণ আগের দিনকে না আমার হাঁসটা সেদ্ধ হয়নি খুব ভালো করে। তো এর মধ্যে আমি ছটা মতো সিটি দেব, আর প্রেশার কুকারটা একদম মানে ওভেনে যে আঁচটা একদম হাই করব না, ওটাকে মিডিয়াম রেখে তারপরে সিটিটা দেব। আর আমার জামাটায় দেখো কি হয়েছে, এই জন্য আমি এপ্রন পরে আসি, আজকে এপ্রন করতে ভুলে গেছি। তো এটা সিটি হোক এর মতন, আর ভাতটাও হয়ে গেছে, রান্না তো কমপ্লিট প্রায়। আর দেখি প্রীতমকে গিয়ে খাইয়ে ওষুধটা দিই আগে। খাওয়ার পরে ভেতরের কিছু মন তো ইয়ে হবে, সে বেরোবে, কিন্তু আমি বলতে চাইছি যে একবার দুবার হবে ভেতরে, যেটা অলরেডি মানে সিংহদ্বারে চলে আসি সেটাও। নিচের পাটটা পুড়ে যাবা মনে হচ্ছে, তাই তো আমি বলছি যে আমি উঠে বসো, পা উঠাও, হয়নি আমি কখনো, পা উঠাও, একটু সুন্দর করে বসো, মানে এতটা দুর্বল হয়েছে, আমার তো করোনাও হয়েছিল, খাইতে ইচ্ছা করো না, খাও। হাঁসের মাংসটা রান্না করলাম, যদি সকালবেলায় মানে ম্যারিনেটটা না করতাম তাহলে রান্নাটা করতাম না, ফ্রিজে ঢুকিয়ে দিতাম। ঠিক আছে, কালকে খাবে পরশু খাবে, ফ্রিজে ঢুকিয়ে রেখে দেবো। পেট গোলাচ্ছে, দাঁড়াও আবার যাবে। এর মধ্যে আমি একটুখানি জাস্ট তেল দিয়েছিলাম, আর এর মধ্যে তেলটা দেখো, তেল এভাবে ভেসে উঠেছে, মানে আমি এতটুকু তেলও মনে হয় দেইনি, এই জন্যই আমি তেলটা দেইনি তখন শুরুতে, এত তেল ভেসেছে। তো হাঁসের মাংস রেডি, জানি না তেল কি করে ফেলবো, মানে তেল ফেলতে হবে, এত তেল হয়েছে। দেখো সার্ভ করে নিয়েছি, আর এখানটায় তেল দেখো, এটা হচ্ছে তেল বেরিয়েছে নাকি এতটা, অথচ আমি কোনটুকু তেল দিয়েছিলাম তোমরা দেখেছো। গুড ইভিনিং গাইজ, এত না মাথাটা যন্ত্রণা করছে যে লিকার চা বসালাম, দেখি খেয়ে কমে নাকি, সারাদিন এত টেনশন হচ্ছে প্রীতমকে নিয়ে, কখনো ওর এই টাইপের শরীর খারাপও হতে থাকে কিন্তু এরকমভাবে কখনো হয় না, আর সেই সব টেনশনে মানে সারা রাত তো কালকে ঘুম হয়নি, আর আজকে ঘুমোলাম দুপুরবেলা এত জোর যে ঘুম থেকে উঠে করছে মাথা যন্ত্রণা, তো লিকার চা বসিয়েছি। আর কালকে বাড়িতে সোমনা বলে একটা বোন এসেছিলো, তো ও কালকে নিয়ে এসছে হরিণঘাটার চিকেন, তো এটা দেখি কয়েক পিস ভেজে কেমন খেতে। হরিণঘাটার চিকেন আগেও খেয়েছি কিন্তু এই এইটা মনে হয় খাইনি আগে, তো দেখি এটা কেমন খেতে, দেখো এটা এরকম হয়, ভেজে দেখি এটা রেডি টু কুক, শুধু তেলে ফ্রাই করবো হয়ে যাবে, এটা ফ্রাই করে নিই। তেলটা গরম হয়ে গেছে, আর এই তেলটায় না আমি সকালে একটু ভাজা করেছিলাম সেই জন্য তেলটার মধ্যে ওরকম, এটা কোনো প্রবলেম হবে না, তো এগুলো এক এক করে এর মধ্যে ছেড়ে দিই।
রাতে আর কিছু রান্না বান্না নেই, দুপুরবেলা একটু মাংসটা করেছি, সেটা তো পুরো ধরাই রয়েছে, খাওয়া হয়নি এখনো। আর রাতে শুধু একটুখানি ভাত করে নিচ্ছি প্রিতমের জন্য আলু সেদ্ধ দিয়ে, ব্যাস ওর জন্য আলু সেদ্ধ ভাত আর একটু পটল ভাজা করছি, রাত্রিটা হয়ে যাবে। দেখি কালকে সকালে যদি ওর শরীরটা ভালো, দেখি হয়নি ওকে হাসপাতালে ভর্তি করেই আসবো আমি, কারণ এত পটি হচ্ছে না। ডাক্তারকে আমরা অ্যাকচুয়ালি ফোন করেছিলাম, তো ডক্টর একটা প্রেসক্রিপশন বানিয়ে দিয়েছেন, সেটা অনুযায়ী ওষুধ খাওয়াচ্ছি, কিন্তু আমার তো মনে হচ্ছে না একটু কিছু সুস্থ হচ্ছে, ঠিক হচ্ছে, তো সেই জন্য কালকে হাসপাতালে নিয়ে যাবো। মেবি স্যালাইন দিতে হবে না কি জানি না, দেখি রাত্রিটা কী হয়। আর কথা শোনে না একটু যে আমার কথা মতো কাজ করবে। আর একটা জিনিস কি জানো তো, মানে কদিন আগে আমার শরীরটা খারাপ ছিল, মানে আমার ওর মতো এত ছিল না কিন্তু আমার শরীরটা খারাপ ছিল। আর আমাদের একটা যেরকম হয়ে গেছে যে আমার শরীর খারাপ হলে ওর শরীরও খারাপ হবে, মানে এটা যেন সেই ভাই বোনের যেরকম শরীর খারাপ একটা হলে আরেকটা হয়, আমাদেরও সেম হয়ে গেছে, মানে আমার শরীর খারাপ হলে ওরও শরীর খারাপ হবে। দুদিন আগে আমি পড়েছিলাম, সেজন্য তোমার দেখে দিয়ে ভিডিও ভিডিও বানাতে পারিনি, আর এখন ওর শরীর খারাপ। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটাও এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, যে পরিজনদের সাথে শেয়ার করো, আর অ্যাজ ইউজুয়াল আমার চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও।